জয় গুরু। বন্ধুরা, এমন কিছু দৈহিক সমস্যা আছে যেই সমস্যাগুলোর কথা সবসময় সবার কাছে শেয়ার করা যায় না, এমনকি একজন ডাক্তারের কাছে গিয়েও কিছু কিছু মানুষ জিনিসগুলো লুকিয়ে যায়। পুরুষের এমন কিছু সমস্যা আছে যা বাহ্যিক দিক থেকে অনুধাবন করা যায় না, শুধুমাত্র সেই পুরুষই জানে তার মধ্যে কী সমস্যা রয়ে গেছে। অনেক ভাইরা আছেন যারা খুব বেশি কনজারভেটিভ, অর্থাৎ নিজে নিজে শেষ হয়ে যাচ্ছেন, নিজে নিজে একটি সমস্যা লালন করে যাচ্ছেন, কিন্তু আপনি না পারতেছেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য, না পারতেছেন কারো কাছে এই ব্যাপারটা প্রকাশ করার জন্য, অর্থাৎ নিজে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছেন। আপনার সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার সহধর্মিনী বা স্ত্রীকে ধরে রাখতে পারতেছেন না, সে বিপথে গমন করতেছে, কিন্তু সমস্যাটা তো আপনার, অর্থাৎ আপনি তো নিজেই প্রকাশ করতে পারতেছেন না। দৈহিক সমস্যাগুলোর কথা যদি আপনি ডাক্তারকে ঠিকমতো না বলেন বা কারো কাছে যদি এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা না করেন, তাহলে আপনি এর সমাধান খুঁজে পাবেন কী করে? আমার যে সকল বন্ধুরা বা ভাইরা এই সব সমস্যা নিয়ে জর্জরিত, অর্থাৎ না পারতেছেন কারো কাছে প্রকাশ করার জন্য, না পারতেছেন ডাক্তারের কাছে গিয়ে মুখ খুলে কোনো কিছু বলার জন্য, আজকে তাদের জন্য গোপন একটি টোটকা শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, যারা পুরোপুরি ডিজেবল হয়ে গেছেন, অর্থাৎ পুরোপুরি অক্ষম, একেবারেই দুর্বল হয়ে গেছেন, অর্থাৎ একেবারেই উত্থান হয় না, কোনো কিছুতেই যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন কিছু ভেষজ উপাদানের কথা বলবো যে ভেষজ উপাদানগুলো আপনারা সচরাচর পাবেন না, অর্থাৎ এমন কিছু ভেষজ উপাদান আছে যেগুলোর নাম পর্যন্ত আপনারা জীবনে কোনোদিন শুনেননি। তাহলে হয়তো বলবেন, তাহলে দাদা এগুলো পাবো কোথায়? অর্থাৎ যে পশারির দোকানগুলো আছে বা বাইনাতির যে বড় বড় দোকানগুলো আছে, শুধুমাত্র সেই সব দোকানেই এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। যে বাইনাতির দোকানগুলো বা পশারির দোকানগুলো বিদেশ থেকে, অর্থাৎ ভারতের আসাম, মায়ানমার বা নেপাল থেকে ভেষজ উপাদানগুলো আমদানি করে থাকে, শুধুমাত্র তাদের কাছেই এই উপাদানগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেই সেই ভেষজ উপাদানগুলো কী, কীভাবে সেই উপাদানগুলো দ্বারা আপনারা একটি রেমিডি তৈরি করবেন। বন্ধুরা, আসুন তাহলে আগে ভেষজ উপাদানগুলো জেনে নেই। সেই উপাদানগুলোর মধ্যে আপনাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো সিঙ্গারার চূর্ণ। বন্ধুরা, সিঙ্গারা বলতে এখানে সেই খাওয়ার কোনো সিঙ্গারা না, এটা সিঙ্গার একটা ফল জাতীয় বিশেষ যেটা ভারতের আসাম রাজ্যে হয়ে থাকে। তৃতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ। তৃতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো ডুমুর গাছের ছালের চূর্ণ। চতুর্থ বা চার নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো বাবলা গাছের ছালের চূর্ণ। পাঁচ নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো আরবি গাছের ছালের চূর্ণ। ছয় নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো সাদা পোস্তাদানা চূর্ণ। সাত নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো তাল মাখনা। আট নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো বাবুলদানা চূর্ণ। নয় নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো এলাচদানা চূর্ণ। দশ নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো সান্তাল চূর্ণ। এগারো নম্বর উপাদানটি হলো তাফসির জহর মহরা চূর্ণ। বারো নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো সাতাওয়ার চূর্ণ। তেরো নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো সালাম মিস্ত্রি। চোদ্দ নম্বর যে উপাদানটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ। এবং পনেরো নম্বর, অর্থাৎ সর্বশেষ যে উপাদানটি আপনাদের লাগবে সেটি হলো ছাগলের দুধ বা গাভীর দুধ। বন্ধুরা, এবার আসুন দেখে নিই কীভাবে এই রেমিডিটি আপনারা তৈরি করবেন। যে কোনো একটি পরিষ্কার পাত্রের মধ্যে, অর্থাৎ উপরের যে চোদ্দটি উপাদানের কথা বললাম, সেই চোদ্দটি উপাদানের প্রত্যেকটি উপাদান চার চামচের তিন চামচ করে একটা পাত্রের মধ্যে ভালো করে মিক্সড করবেন। অর্থাৎ যে চূর্ণগুলো আছে, অর্থাৎ যে চোদ্দটি উপাদানের যে চূর্ণগুলো আছে, চোদ্দটি উপাদানের চূর্ণগুলো যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, অর্থাৎ সুন্দর একটি পাউডার তৈরি করবেন। বন্ধুরা, আপনারা এই পাউডারের মিশ্রণটিকে যে কোনো একটি কাঁচের কৌটায় বা একটি প্লাস্টিকের কৌটায় ভালো করে সংরক্ষণ করবেন। বন্ধুরা, আসুন এবার জেনে নিই কীভাবে এই রেমিডিটি আপনারা সেবন করবেন। রাত্রিতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে চায়ের কাপের এক কাপ পরিমাণ ছাগলের দুধ, অথবা আপনারা যদি ছাগলের দুধ না পেয়ে থাকেন তাহলে গাভীর দুধ, অর্থাৎ এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধের সাথে চায়ের চামচের দু চামচ পরিমাণ পাউডার নিয়ে ভালো করে মিক্সড করবেন। তারপর আপনারা সেবন করবেন। এভাবে কন্টিনিউ একুশটা দিন আপনারা চালিয়ে যান, দেখুন আপনাদের অবস্থাটা কি হয়। অর্থাৎ যারা পুরোপুরি দুর্বল ছিলেন, যাদের পুরুষত্ব একেবারেই ছিল না, যাদেরকে ধ্বজভঙ্গ বলা হয়, তাদের ধ্বজভঙ্গ, তাদের পুরুষত্বহীনতা, তাদের শারীরিক দুর্বলতা পুরোপুরি দূর হয়ে যাবে। বন্ধুরা, পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকরী একটি টোটকা। আজ আর নয়, পরবর্তীটি নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।